আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে থাকছে একজন সৎ ব্যবসায়ী এবং সৎ উদ্যোক্তা, নীতিবান ব্যক্তি। তিনি হচ্ছেন কুলকলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শাহাল। জনাব মোহাম্মদ শাহ আলম 10 আগস্ট 1956 সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। জনাব শাহ আলম 1972 সালে চট্টগ্রামের পুরাতন জোহর মার্কেটে তার মালিকানাধীন পুরাতন পোশাকের ব্যবসা শুরু করেন। তিনি চীন, ভারত, তাইওয়ান এবং অন্যান্য দেশ থেকে আমদানি করা পুরাতন কাপড়ের প্রাথমিক ব্যবসা হিসেবে বেছে নেন এই ব্যবসাটি। জনাব শাহ আলম বাংলাদেশের পুরাতন নিটওয়ার এবং গার্মেন্টসের একমাত্র আমদানিকারক এবং পরিবেশক হয়ে ওঠেন। 1982 দশকের দিকে তিনি পেঁয়াজ, রসুন এবং লালমরিচ, আদা ইত্যাদি মশলা আমদানি করতে শুরু করেন। জনাব শাহ আলম 2002 সালে বাঁকুড়িয়া চট্টগ্রামের ফুলকলি পোর্ট প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা করেন। জনাব শাহ আলম ছিলেন বাংলাদেশের একজন নীতিবান ব্যবসায়ীর ব্র্যান্ড। একজন সৎ ব্যবসায়ী কীভাবে তার ব্যবসায় উন্নতি করতে পারেন, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছেন তিনি। সুতরাং তিনি নতুন প্রজন্ম ব্যবসায়ীদের জন্য একজন রোল মডেল ব্যক্তি। শুধু তাই নয় বন্ধুরা, তিনি সাতকানিয়া ফদুয়ায় অনেক এতিমখানা স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেন। তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মানবিক কার্যক্রম, মসজিদ এবং অক্ষম পরিবারকে দান করে থাকেন সর্বদা। তিনি সর্বদা আয়কর, ভ্যাট এবং শুল্ক প্রদান করে থাকেন, তাই তার জীবনে কখনোই তিনি ঋণ খেলাপি বা কর ফাঁকির মধ্যে পড়েন না। তাই বলছি, তিনি একজন বাংলাদেশি সফল ব্যবসায়ী এবং হচ্ছে সৎ ব্যবসায়ী। ফুলকলি ফুড প্রোডাক্টসে আছেন পাসপোর্ট, বেকারি আইটেম, স্ন্যাক্স আইটেম এবং রুটি আইটেম পণ্যগুলির সাথে কাজ করে যাচ্ছে। তো বন্ধুরা, বলবো জনাব মোহাম্মদ শাহ আলম হচ্ছেন একজন নীতিবান ব্যবসায়ীদের ব্র্যান্ড এবং সৎ ব্যবসায়ী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।